আমরা এখন রাতে 11:30 বাজে, আমরা ঘুরতে বের হয়েছি। 11:30 বাজে রং। ওকে, আমরা এখন ঘুরতে বের হয়েছি রাত 11:30। ওকে, লেটস গো। আমাদের সাথে আরিফ ভাই আছে, আরিফ ভাইয়ের মিশুকে এসেছি আমরা। আরিফ ভাই একটু তাকান ক্যামেরায়। ওকে, আমার সাথে আরো কয়েকজন আছে, দেখো দেখো। লাইট নাই, লাইট কম। আর লাইট লাগবে না, লাইট আছে কিন্তু এখন ওকে সেট করা ঝামেলা। রাত আমার মনে হয় রাত 11:30 পরে 11:30 পরে করোনা ঘুমাতে যায়, তাই মাস্ক গুলো খুলে ফেললে। আমাদের ভাঙাচোরা রাস্তা দেখে বুঝতে পারছেন আমরা বাংলাদেশে আছি। আমরা সামনের ভিউটা দেখি আর একটু পরে আমরা হচ্ছে আজকের প্ল্যানিং আজকে হঠাৎ করে এই ব্লগ। আমরা এই শর্ট ট্যুরে পান খাবো, চা খাবো, যা পাই তাই খাবো। আমরা সম্ভাব্য আজকে নবীগঞ্জ ঘাট, নারায়ণগঞ্জের একটা ঘাট এটা, আর হচ্ছে নারায়ণগঞ্জের একটা নতুন পার্ক রাসেল পার্ক ঘুরবো, দেখি তারপরে আর কি কি আপনাদের দেখাতে পারি। কোথাও চা খাওয়ার প্ল্যান আছে। ওকে, তাহলে থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন এই সেই করোনা রোগীর করোনার লক্ষণ নিয়ে বাড়ি ফেরা তিনজন। আমরা এখন আছি, এটা কি ও, ইশাখা রোডে আছি, এই বিল্লার পুরের কাছে। হ্যাঁ, সামনে হচ্ছে, হ্যাঁ দূর বইছে এই সাইডে পড়বে রাস্তা। তো রাতের বেলা দেখতে পাচ্ছেন রাস্তায় কোনো জ্যাম নাই, কিছু নাই। আর এখানে শীতের রাতে আমরা অনেক সুন্দর একটা, হ্যাঁ আমাদের ক্ষুধা লেগে গেছে। আমরা নবীগঞ্জ ঘাটের খুব কাছেই আছি, হয়তো আর 1 মিনিটের মধ্যে আমরা নবীগঞ্জ ঘাট আসবো। আমাদের আজকের এই ঘোরাঘুরির হোস্ট হচ্ছে আমার ভাই, আর উনি হচ্ছেন মোহাম্মদ জামান। ও, আহমেদ জামান মানে তার ফেসবুক আইডির নাম এখন চেঞ্জ হয়ে মোহাম্মদ জামান হয়ে গেছে, আগে আহমেদ জামান ছিল। আচ্ছা, আমরা দেখি একটু নাইট ভিউটা। এটা হচ্ছে, এটা কি নবীগঞ্জ ঘাট না? এটা হচ্ছে নবীগঞ্জ ঘাট। তো রাতের বেলা দেখতে পাচ্ছেন একদম মানুষজন নাই, এখন অলমোস্ট ভালো মানুষজন আছে, আমাদের দিনের তুলনায় আজকে ভালোই মানুষজন আছে। ও আচ্ছা, তার মানে কি আরো কম থাকে নরমালি? আচ্ছা, আমরা এত রাতে এখানে, আজকে আমি আজকে প্রথম আসলাম, ভাইয়া তো রেগুলার ঘোরাঘুরি করে, বাট আমরা আজকে প্রথম আসছি। এই তো আমরা নদীর কাছে চলে আসছি, ঘাটে চলে আসছি। ওকে, আমরা এখানে একজন কমন পার্সন পেয়ে গেছি, আমাদের আমার মামাতো ভাইকে পেয়ে গেছি। রাফসান ভাইয়া, আমাদের ব্লগে জয়েন করো, আমরা নাইট ট্যুরে বের হয়েছি। কই তুমি, তোমার অন্ধকার দেখা যায় না, একটু লাইটে আসো। তো আমরা এখন আছি নবীগঞ্জ ঘাটে, এই তো নদী, এটা ফেরি ঘাট, নবীগঞ্জের সাথে বন্দরের কানেক্টিভিটি। ওকে, আর এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী, যদিও নাইট ভিউতে বোঝা যাচ্ছে না। রং চা আমার, আমরা হচ্ছে এই চায়ের দোকানে চা খাবো এখন। আমি তো প্রতিদিনই আসি প্রায়, তো আজকে ভিন্নভাবে আসা, এভাবে ব্লগ করবো বা এখানে আসবো কোনো ওরকম প্ল্যান ছিল না, বাট হয়ে গেল। জায়গাটা পরিচিত প্রতিদিনের, ভালোই লাগে রাতের এই আরও একাকিত্বটা, মানে নিঃসঙ্গতাটা এখানে উপভোগ করা যায়। আপনারাও আসতে পারেন, নিরাপদ এবং সেফ জোন আছে এখানে, আপনারা চাইলে আসতে পারেন যে কোনো সময়।
আসছি আমার কাছে খুবই ভালো লাগতেছে ওকে ঠিক আছে ওকে আমরা এখন চা খাবো চলো আচ্ছা আমাদের যে চা তুমি দিলা দিবা চা খেতে আসছি আমি চা ওই পাশে এখানে ডিপ্রেশন এখানে হচ্ছে এই চা স্টল স্টলটার নাম হচ্ছে ডিপ্রেশন তো আমরা মূলত যেইখানে আসি সেখানে আমরা ডিপ্রেশন খুঁজে পাই জানি না আমাদের সাথে ডিপ্রেশনের কানেক্টিভিটি কি আচ্ছা ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই এটার নাম ডিপ্রেশন কেন এখানে যারা ডিপ্রেশনে থাকে বেশিরভাগ সময় তারা এখানে সাতটা আটটা মারে ও আচ্ছা এই জন্য তাদের তাদের উপর নামটা ডেলিকেট করার ও ওয়াও ভালো খুবই ভালো লাগছে আপনার আইডিয়াটা চাটাটা আমি নাই এটা তো হইতে পারে না এই যে আমি আমি চা খাচ্ছি এই যে যারা কন্টেস্ট্যান্ট তারাও চা খাচ্ছে চা না যেন একটা শরবত মানে ওনার ডিপ্রেশনের দোকানের নাম সার্থক আমরা এই চা খেয়ে আমার ডিপ্রেশন আমার ডিপ্রেশন বেড়ে যাবে আচ্ছা আমরা এখন হচ্ছে বাসায় ব্যাক করতেছি আজকে তোমার বার্থডে গিফট চাই তো তোমার না রাতে বেলা হ্যাং আউট হবে আচ্ছা ও ভালো কথা তানিয়ারও আজকে বার্থডে ছিল স্টিল যেহেতু 12টা বাজে নাই এটা হচ্ছে তানিয়া এটা হচ্ছে তানিয়া ওরও আজকে বার্থডে ছিল তো এটা ওর বার্থডে গিফট হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি আমার আপুর বার্থডে তে সারপ্রাইজ দিতে তো আমরা এখন বাসায় ব্যাক করতেছি